তাঁত শিল্পে গামছা তৈরি করছে, কত সুন্দর শৌখিনভাবে চাচা এই বয়সেও কত সুন্দর মনোযোগ সহকারে এখানে তাঁতের সাহায্যে গামছা উনি তৈরি করছে। এটি আমাদের ঐতিহ্য বাংলাদেশের তাঁত শিল্প, অনেক শৌখিনভাবে এগুলো তৈরি করছে। চাচাগুলো গামছা কত করে বিক্রয় হয়? 220 টাকা থান। এক থানে কটা থাকে? ছয়টা 220 টাকা। আর একটা তৈরি করতে কতক্ষণ লাগে? এই একটা গামছা আপনি তৈরি করতে এক বেলে এক থান, তার মানে দিনে দুই থান তৈরি করতে পারেন? হয় বুনালে হবে, না বুনালে হবে না। আচ্ছা, তাহলে দুই থানে আপনি হলো 440 টাকা। একদিনে 440 টাকা গামছা তৈরি করে। তাহলে দেখুন কত সুন্দরভাবে ওনারা কাজ করছে। আর সুতা কত টাকার লাগে? সুতা 3000 টাকা। দেখুন এগুলো সুতা সুন্দরভাবে আগে সুতাগুলো এখানে গোছায় নিয়েছে, এখান থেকে খুলে যাচ্ছে এবং মাঝে মাঝে এই যে সুতা ঢুকায় এখানে তৈরি হচ্ছে চাপায়ে চাপায়ে আমাদের সেই গামছার জন্য গামছা। ও সুন্দর, অনেক সুন্দর। যেমন কি আমাদের বাচ্চা কাচ্চারা বলতে পারবে যে এরকম জিনিস তৈরি করছে, দেখেন আমি তো আমরা এটা দেখিনি।